MBBS in abroad, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। সাংবিধানিক প্রধান হিসেবে এরাজ্যে এসেছেন, প্রায়শই এরাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে। কেন্দ্র রাজ্য সংঘাতকে যদি দূরে সরিয়ে রাখা যায়, আমাদের এখানে সবচেয়ে বড় যে সাংবিধানিক অধিকার, মানুষের কথা বলার অধিকার, সেই অধিকারের উপরেই কার্যত নিষেধাজ্ঞা জারি হয়ে গেছে। শিক্ষা পাওয়ার অধিকারটা সাংবিধানিক অধিকার, সেই অধিকার অবলুপ্তির পথে। বারবার মানুষের সাংবিধানিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত করা হচ্ছে, আইনের শাসন কার্যত নেই, শিশু কিশোররা পর্যন্ত প্রাণ হারাচ্ছে, আইন শৃঙ্খলার এই অবস্থা, প্রশাসন শাসক দল মিলেমিশে একাকার। তো এই একটা কঠিন যুগসন্ধিক্ষণে তিনি রাজ্যপাল হয়ে এসেছেন, তিনি রাজ্যপাল ভবনে থাকবেন, সংবিধানের রক্ষাকর্তা তিনি, তিনি দেখবেন। কিন্তু আমরা তো রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গের বিরোধী দল, আমাদের লড়াই ভিন্ন, আমাদের লড়াই রাজনৈতিক লড়াই। দিকে দিকে বিতর্ক তৈরি করছে শাসক দল যে বিজেপি রাজ্যপালকে সামনে রেখে রাজ্যপাল ভবনকে পার্টি অফিস বানাতে চায়, এটা ভুল। যেখানে মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে, বিধানসভায় বিধায়করা পর্যন্ত তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারছে না, কথা বলতে পারছে না, তারা কার কাছে যাবে? তারা তো কালীঘাটে গিয়ে মায়ের কাছে কাঁদবে না, কিংবা তারাপীঠে গিয়ে মা মা বলে চিৎকার করবে না, তারা রাজ্যপালের কাছে গেছে, ভবিষ্যতেও যাবে। আনন্দের কথা, আমরা তো পশ্চিমবঙ্গ নিয়ে ভাবনা চিন্তা করছি। এখানে 3.5 লক্ষ শূন্য পদে শিক্ষকের অপেক্ষা করছে, রাস্তায় আন্দোলন হচ্ছে, আমরা সে নিয়ে চিন্তা করছি। তৃণমূলের পলিটিক্যাল ট্যুরিজম যত বাড়বে তত ভালো, রাজ্যবাসী কিছুদিন একটু শান্তিতে থাকতে পারবেন। শুরু করেছিলেন দিল্লি দিয়ে, চিত্রতারকা বিশ্বজিৎকে নিয়ে এসেছিলেন, জমানতের জমানত বাজেয়াপ্ত হয়ে গেছে। ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, গোয়া, অবশেষে মেঘালয়, ভালো। এর উত্তরটা মানুষ দেবে, কয়েকটা মাস অপেক্ষা করুন, পারলে দিলীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত করুন। আমরা তো বলেছি সিট গঠন করুন, সিআইডি গঠন নিয়ে যান, পুলিশকে দিয়ে তদন্ত করা। রাজ্যে অর্থনৈতিক অপরাধের জন্য রাজ্য সরকারের যে শাখা আছে তাদের ব্যবহার করুন, 1 টাকার দুর্নীতি প্রমাণ করুন, দিলীপ ঘোষ পাবলিক লাইফ ছেড়ে চলে যাবে। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যায় না। কর্মী শিক্ষা শারীর শিক্ষার শূন্য পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত, আদালতের চাপে পিছু হটল কমিশন, বাতিল হওয়া প্রার্থীদের অতিরিক্ত শূন্য পদে নিয়োগের আবেদন প্রত্যাহার করল স্কুল সার্ভিস কমিশন। এই গ্রহণ প্রত্যাহার, আদালতে মামলা, রাস্তায় আন্দোলন, বিভিন্ন জায়গায় ধর্না, নেতা মন্ত্রীদের বিবৃতি, রাজনৈতিক দলের বিবৃতি, পাল্টা বিবৃতি, পুলিশের কামড়ে দেওয়া, আন্দোলনরত ছাত্রছাত্রীদের জল না পাওয়া, শৌচাগার ব্যবহার করতে না পারা, এই অবস্থাটা দীর্ঘদিন ধরে চলছে। আমরা এর অবসান চাই। আমরা চাই যে অবিলম্বে রাজ্য সরকার, যেটা মুখ্যমন্ত্রী বলছেন ভুল, ভুল শুধরে নিতে হয়, তা একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করুন, তিনি এগিয়ে আসুন শিক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়ে, যে ভুল করেছেন আদালতের সামনে দাঁড়িয়ে, আদালতের মধ্যস্থতায়
সেই ভুল শুধরে দিয়ে অন্তত পশ্চিমবঙ্গে শিক্ষার অধিকার এই সাংবিধানিক অধিকারটাকে প্রতিষ্ঠা করুন। বলছি রাজ্যের শিশু রক্ষা কমিশন, শিশু অধিকার রক্ষা কমিশন বলেছে তৃণমূল নেতা আবু তাহের তাকে ক্ষমা চাইতে হবে, কারণ মৃত্যুর পর বালিকা সম্পর্কে অসংবেদনশীল মন্তব্য করেছেন তৃণমূলের সাংসদ। দেখুন, আমরা প্রথমেই বলেছি এই মৃত্যুর জন্য, এই দুর্ভাগ্যজনক মর্মান্তিক মৃত্যুর জন্য কেউ সরাসরি আবু তাহেরকে দায়ী করেনি, কিন্তু একই সঙ্গে মৃত্যুর পরে যে ভাষায় সাংসদ কথা বললেন, যে শব্দবন্ধ তিনি তুলে আনলেন মানুষের সামনে মায়ের হাত ছাড়ার, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ধরনের আচরণ বা এই ধরনের উক্তি কেউ কোনো জনপ্রতিনিধির থেকে, কোনো সুস্থ মানুষের থেকে আশা করে না। আসলে তৃণমূল একটা নতুন গতি, নতুন সংস্কৃতি নিয়ে এসছে পশ্চিমবঙ্গে। এসইউভি গাড়ি, সামনে অজস্র ব্যাচ, আর তার একটা সীমাহীন গতি, যে গতির সঙ্গে স্বাভাবিক জনজীবনের বা অন্যান্য যানবাহনের কোনো সম্পর্ক নেই। এই ঔদ্ধত্য মাখানো গতি আজকে সমাজের সর্বস্তরে সর্বনাশ ডেকে আনছে। একই সঙ্গে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে অভিষেকের সন্তানকে নিয়ে শুভেন্দুর যে টুইট, সেটাকে ডিলিট করে দিতে হবে এবং ক্ষমা চাইতে হবে। সকল নোটিশ ইস্যু করে একথা জানিয়েছে শিশু অধিকার সুরক্ষা বলছে। ঠিক সময় শুভেন্দু অধিকারী এর উত্তর দেবেন। আজকে ফিরহাদ হাকিম, তুমি যেটা বলেছেন যে যেখানে সেখানে হকার বসছে এবং পুলিশ ও ইউনিয়নের নীতি দলের নেতাদের নিয়ে মদতে মাসোহারা নিয়ে হকার বসানো হচ্ছে, এই নিয়ে পুলিশ কমিশনার কাছে চিঠি দিচ্ছেন, এটা এক ধরনের নাটক। উনি জানেন না কোন নেতারা হকার বসায়? উনি জানেন না উনি মেয়র হওয়ার পরে কারা বসেছে নতুন করে? নতুন করে ধর্মতলা গড়িয়াহাটের দখল কারা নিয়ে নিয়েছে? তাদের পেছনে কার মদত আছে, কাদের মদত আছে, এবং ওই মানুষজন যারা ওখানে বসেছেন কোথা থেকে এসেছে? আসলে কর্পোরেশন নিজের দায়িত্ব পালন করতে পারছে না, মেয়র ডেঙ্গি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, দলের ভিতরে এবং দলের চাপে এবং দলের বাইরের জনরোষে তিনি কিছুটা হলেও একটু নিজের সন্তুলন হারাচ্ছেন। সেজন্য কখনো কখনো উনি এনআইএকে ডেকে আনার কথা বলছেন পরোক্ষভাবে, কখনো আবার পুলিশকে উপরে চাপিয়ে দিচ্ছেন। আসলে রাজ্যে পুলিশ বলে আলাদা কিছু তো নেই, পুরোটাই তো তৃণমূল। এই সরকারটা তো রাজ্য সরকার নয়, এটা তৃণমূল সরকার। সুতরাং এখানে পুলিশও তৃণমূল, কোথাও কোনো পার্থক্য নেই, কোথাও কোনো বিভাজন রেখা নেই, তার মধ্যে উনি আছেন। আদালত সিটের প্রধানকে পরিবর্তন করার কথা বলেছিলেন, আজকে এটার পরে আদালতে বিচারপতি মন্তব্য করেছেন যে আমি চাই না নিয়োগ দুর্নীতি তদন্তের পরিণতি শেষ পর্যন্ত সারদার মতো হোক। বিচারপতির মন্তব্য নিয়ে আমরা কোনো কথা বলতে যাব কেন? আমরাও তো চেয়েছিলাম, পুরো রাজ্যবাসী চান যে সারদার যে দুর্নীতি হয়েছে সেখানে প্রকৃত অপরাধীদের খুঁজে বার করুক, যারা প্রতারিত হয়েছেন তারা টাকা ফেরত পাক। আমরা চেয়েছিলাম সমস্ত সম্পত্তি নিলাম হোক, এই তো ক্ষোভ আমাদেরও আছে। আমরা চাই তদন্ত দ্রুত শেষ হোক। এবার বিচারপতি কী বলছেন, বিচারপতির মন্তব্যের ওপর আমাদের কোনো বক্তব্য নেই। মানুষ আর এদের সম্পর্কে কোনো চর্চা করতে আগ্রহী নয়। যা কিছু হচ্ছে মানুষের সামনে হচ্ছে, যা কিছু হচ্ছে রাজনৈতিক স্তর বা রাজনৈতিক বিতর্কে যে জায়গায় নেমে এসছে তার মধ্যে রাজনীতিটা নেই। আর এই এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে কেন্দ্রীয় সরকার রাজ্যকে বিভিন্ন খাতে টাকা দেওয়া শুরু করেছে, কি বলবেন? কিছুদিন আগে তো রাজ্য বলছিল, মুখ্যমন্ত্রী বলেছিল যে টাকা দেওয়া শুরু করেছে বা বন্ধ করেছে, বিষয়টি এরকম নয়। রাজ্য সরকারের
যে প্রাপ্য টাকা সেটা কেন্দ্রীয় সরকার সময় মতো দিচ্ছে, হয়তো সেটা কোনো ক্ষেত্রে এক মাস দেরি হয়েছে, কিন্তু যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তৃণমূল কংগ্রেস তুলেছে বা বিভিন্ন সময় মাঠে ময়দানে বলে, সেটা সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর টেবিলে গিয়ে তার সামনে বলতে পারে না, কারণ সে অর্থে এদের কাছে প্রাপ্য টাকা যেটা বলছে তাদের এটা দাবি হতে পারে, প্রাপ্য নয়। সুপার চাকরির দুর্নীতি আন্দোলনে এসএসটি রাজ্য সরকারের বিরুদ্ধে যে আদালতে বিক্ষোভ, আদালতে যে মামলা চলছিল সেখানে হঠাৎ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মামলায় গেলতে হঠাৎ নিয়োগ প্রক্রিয়া একটা পর্যায়ে এসে থমকে গেছে, যারা নিয়োগ পাচ্ছিলেন তারা আলিমুদ্দিন সিটে বিক্ষোভ করবেন বলেছেন, আপনি কি বলবেন? দেখুন, কিছু অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি হঠাৎ এই আন্দোলনের মধ্যে গিয়ে বা তাদের পাশে বসে প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছে। আমরা প্রথমেই বলেছিলাম যারা আন্দোলন করছেন তারা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন করছেন, কোনো রাজনৈতিক দলের সহযোগিতা, রাজনৈতিক দলের দিক নির্দেশ এ মেনে আন্দোলন করছে বিষয়টা এরকম নয়। তারা প্রতারিত হয়েছেন, তারা তাদের চাকরিটা দেখেছে যে অন্য জায়গায় বিক্রি হয়ে গেছে, তার প্রতিবাদ করেছেন। এখন মামলার মতো চলছে, বিকাশবাবু মামলা করছেন, বিকাশবাবুর কথা আদালত তাদের অবস্থান জানাচ্ছে, কিন্তু আমাদের বিজেপির বক্তব্য হচ্ছে সামগ্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়োগ থেমে থাকছে। প্রকৃত নিয়োগ কবে হবে? যারা প্রতারিত হলেন তারা বিচার কবে পাবে? মুখ্যমন্ত্রী বলছেন ভুল হয়েছে, ভুল সংশোধন করব, সেই ভুলটা কবে সংশোধন করা যাবে? এটা পরিকল্পিতভাবে এটা একটা তৃণমূল আর সিপিআইএমের চাপানুতরের মধ্যে দিয়ে একটা গেম প্ল্যান, যাতে সিপিআইএমকে প্রাসঙ্গিক করে দেওয়া যায় একটু নির্বাচনের আগে। সমিতা, একটা প্রশ্ন হচ্ছে যে এসএসকে হাসপাতালে গতকাল যে আগুন লেগেছিল, আজকে স্বাস্থ্যসচিব বলেছেন যে অন্তর্ঘাত হতে পারে, কি বলবেন? আমি তো একটু দূর থেকে কি বলতে পারি, যখন স্বাস্থ্যসচিব বলছেন অন্তর্ঘাত হতে পারে, কার অন্তর্ঘাত, কাদের অন্তর্ঘাত, তদন্ত হোক, বেরিয়ে আসুক। যেহেতু ফরেন্সিক টিম ওখানে গিয়েছিলেন তারা সংবাদ মাধ্যমের সামনে কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে বিষয়টি খুব একটা সহজ সরল নয়। স্বাভাবিকভাবে যে অগ্নিকাণ্ডটা হয়নি, কোনো দুর্ঘটনা নয়, সেটা তো এর মধ্যেই যারা ওখানে তদন্ত করেছেন বা সংশ্লিষ্ট আধিকারিকরা তারা প্রকাশ্যে বলেছেন। এবার আমরা অপেক্ষা করছি কী আসে।